হামলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, টেবিনস্ট্রাক্টর, বিল্ডিং মেইনটেনেন্স। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস নিব ষষ্ঠ শ্রেণী গণিত 3.1। প্রশ্ন নিচে সংখ্যাগুলোকে সংখ্যারেখায় স্থাপন করো। তো সংখ্যাগুলোকে কিভাবে সংখ্যারেখায় স্থাপন করতে হবে সেই বিষয় সম্পর্কে আমরা আজকে জানব। চলো দেখি নাম্বার 3-এর পর নাম্বার প্রশ্নের সমাধান +5। সেটা করতে হবে সংখ্যারেখা, আমরা আগে একটা সরলরেখা আঁকাবো। সরলরেখা আঁকায় আনুমানিক মাঝখান করে আমরা শূন্য দিব। সরলরেখার দুই পাশে চলমান, এই পাশেও চলমান, ওই পাশেও চলমান। এইবার আমরা জানি যে প্লাস সবসময়ের জন্য ডানে যাবে শূন্য, আর মাইনাস বামে যাবে, অর্থাৎ একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক। তাহলে সংখ্যাটা আছে +5, তাহলে আমরা ডানে যাবো ৫ ঘর। চলো ৫ ঘর ডানে যাই। 1, 2, 3, 4, 5। 1, 2, 3, 4, 5। পাশে আসি আমরা চিহ্নিত করবো। তাহলে প্রশ্নে চারশে যে নিচে সংখ্যাগুলোকে সংখ্যারেখায় স্থাপন করো, তাহলে ক আছে +5, তাহলে +5 কে আমাদের সংখ্যারেখায় স্থাপন করা হলো। চলো এবার যাই আরেকটা অঙ্কে নাম্বার ৬। নাম্বার আছে -10, আমরা প্লাসটা বুঝলাম, এবার চলে আসবো -10। তাহলে মাইনাসে আছে, দেখো ক নাম্বার প্রশ্ন আছে -10। -10 কে যদি আমাদের সংখ্যারেখা স্থাপন করতে হয়, তাহলে আমরা আবার একটা সরলরেখা টানব। তাহলে সরলরেখাটা টানে দেখি, সরলরেখা টানলাম যা উভয় পাশে সীমাহীন অর্থাৎ চলমান। তাহলে আনুমানিক আইডিয়া করে আমরা মাঝখানে শূন্য দিলাম। শূন্য দেওয়ার পরে এবার আমরা জানি যে প্লাস সবসময়ের জন্য ডানে যাবে এবং মাইনাসটা বামে যাবে। তাহলে দেখি এখানে সংখ্যা আছে -10, তাহলে -10 যদি থাকে তাহলে -10 কে আমরা আসবো শূন্য বামে। তাহলে বামে আমরা আসবো ৬ ঘর ৩ ঘর, 1, 2, 3। 3 থেকে আমরা আসবো আরো ৭ ঘর, 4, 5, 6, 7, 8, 9, 10। এই আমরা আসলাম -10 পর্যন্ত। এবার দিয়েছি সংখ্যাগুলো -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10। এই চেঞ্জে আসে আমরা চিহ্নিত করব। তাহলে আমাদের -10 সংখ্যাটা চিহ্নিত করার পরে তাহলে সংখ্যাটা স্থাপন করা হলো -10 এবং ৩টাকে চিহ্নিত করে রাখতে হবে। চলো দেখি এবার আমরা নাম্বার ২ যাই। নাম্বার গ আছে +8, +8। তাহলে আমরা আবার একটা সরলরেখা টানব, তারপরে মাঝখানে শূন্য দিব। শূন্য দেওয়ার পরে এবার আমরা আসব +8, অর্থাৎ ৮ ঘর ডানে। তাহলে আমরা ৮ ঘর ডানে যাই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই ৮ ঘর আসলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এইবার আমরা কি করবো, ৮টাকে একটু চিহ্নিত করব। তাহলে ৮টাকে চিহ্নিত করলাম, তাহলে নির্ণয় সংখ্যারেখায় স্থাপন করা সংখ্যাটি ৮। ৮ই হবে নির্ণয় সংখ্যা রেখার চিহ্নিত অংশ ৮। আমরা